নমস্কার সবাই নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি ভালো থাকারই কথা কারণ আমাদের জানু সিনেমাটা দারুণভাবে সাফল্য পেয়েছে তো অ্যাজ এ ডাইরেক্টর হিসাবে অ্যাজ এ প্রডিউসার হিসাবে অবশ্যই একটা ভালো লাগারই কথা আমাদের প্রোডাকশানের একটা অন্যতম সিনেমা জানু আমরা কোনো ভাবিনি যে এতটা ডিমান্ড হবে এতটা লোক হবে এত মানুষের ভালোবাসা পাবো এত মানুষের সাপোর্ট পাবো এত মানুষের দেখে ফেলবে সিনেমাটা ভাবতে পারিনি যখন ডিমান্ড আসছে মানুষের মানুষের মানে দেখার একটা হিরিক যে দেখতে হবে সিনেমাটা সিনেমাটা যে আকর্ষণ করছে ট্রেলারটা দেখুন দারুণ ভিউ হয়েছে চার দিনের মধ্যে ওয়ানকে চলে গেছে তো এটা একটা বিশাল বড়ো মানে মানুষের মনে গেঁথে গেছে সিনেমাটা এবং মানুষের দারুণ লাগছে স্পেশালি শান্তনু অপরাজিতা এবং ইন্দ্রনীলের অভিনয় এবং আরও যারা অভিনয় করেছেন সুজিত ঘোষাল দীপান্বিতা বা আমার বাবা কৌশিক আরও যারা ছিলেন সবাই কিন্তু দারুণ অভিনয় করেছেন অভিনয় এমন একটা জিনিস যে সিনেমাকে দর্শকের সামনে আটকে রাখবে দর্শক উঠতে পারবে না যতক্ষণ না সিনেমাটা দেখছে পুরোটা অভিনয়ের মাধ্যমে কিন্তু আটকে রাখবে আর গল্পটাও ভালো ছিল আমার স্ক্রিপ্ট তো সেই জন্যে সিনেমাটা মানুষের একদম মনে গেথে গেছে এবং সিনেমাটা নিয়ে মানুষের আগ্রহ দিনকে দিন বেড়ে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হবে এখন সব জায়গায় চলছে এখন যেহেতু রিলিজ করতে পারছি না মানে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করতে পারছি না তার জন্য আমি দুঃখিত কারণ ডিমান্ডটাই এতটাই সব জায়গায় চলছে খুবই এত লোক হৈ হৈ করে দেখছে খুবই ভালো লাগছে বিশেষ করে এই ছবিটা করতে গিয়ে অনেক বাধা বিপত্তি আমাকে ঘিরে ছিল সেগুলো পার করে আমরা সিনেমাটাকে কমপ্লিট করেছি তারপরে এডিটিং ডাবিং হওয়ার পর সিনেমাটা রিলিজ হয় ছাব্বিশ তারিখে এবং এত মানুষ রেসপন্স পায় এত তারপরে আরও বিভিন্ন জায়গায় চলে বাংলা পেরিয়ে ঝাড়খণ্ডে চলে ঝাড়খণ্ডে গিয়ে চলে সিনেমাটা সেখানেও প্রদর্শিত হয় সেখানে গিয়ে মানুষের কাছে ভালো ফিডব্যাক পায় তো সেটা খুবই ভালো এবং এতটা ভাবতে পারি যে সাফল্য পাবে সিনেমাটা এবং সিনেমাটা সাফল্য পাওয়ার কারণ অনেক কিছু আছে এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে এডিটিং সব কিছু একটা হার্ড কোর কমার্শিয়াল সিনেমার মতন করানো হয়েছে এবং সেভাবেই সিনেমাটা ট্রিটমেন্ট করানো হয়েছে সিনেমাটার বাজেট খুবই অল্প কিন্তু তার মধ্যে মানুষের যে ভালো লাগছে এখনও মানুষে হলে আসছে লোকে বলে না যে হলে আসে না বাংলা সিনেমা দেখতে আসে না হলে এটা ভুল কথা ভালো সিনেমা হলে অবশ্যই মানুষ দেখবে মানুষের মধ্যে সেই অ্যাট্রাকটিভ মানে কি অ্যাট্রাকটিভ কিছু করতে হবে মানুষ অ্যাট্রাক্ট হয়ে আসে এমন কিছু কাজ করে ফেললাম যে মানুষের অ্যাট্রাক্টিভ করলো না মানুষকে সেই কাজ করে লাভ নেই এমন কিছু ছবি করতে হবে এমন কিছু শর্ট ফিল্ম করতে হবে এমন কিছু প্রজেক্ট করতে হবে যেটা মানুষকে আকর্ষণ করে তো সেই রকমই একটা প্রজেক্ট হচ্ছে জানু এবং এই সিনেমাটা মানুষকে আকর্ষণ করেছে এবং দারুণভাবে চলছে কি বলবো মানে বলার ভাষা নেই তো সেই জন্য মনটা খুবই খুশি তো সেই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম এটা এখন আমি বাড়িতে চলে এসেছি বিভিন্ন জায়গায় চলেছে এখন একটু স্টপ আছে আবার হয়তো চলবে তো যে যে যেসব জায়গায় চলেছে সেই সব জায়গায় মানে কী বলবো মানে দারুণ রেসপন্স পেয়ে দারুণ ফিডব্যাক পেয়ে সবাই ভালো বলেছে এটাই আমাদের কাছে সাফল্য এটাই আমাদের পরিশ্রমের ফল এবং খুব তাড়াতাড়ি ওটি প্ল্যাটফর্মে রিলিজ করছে এটা তো কোথায় কী রিলিজ হচ্ছে না হচ্ছে সবাই জানতে পারবেন তো এই চ্যানেলটার সাথে যুক্ত থাকুন এবং আরও রকম আরও বিভিন্ন রকম আপডেটস পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রেস দ্য আইকন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কিছু এক্সপিরিয়েন্স নিয়ে শেয়ার করবো জানো সিনেমার অনেক কিছু এক্সপিরিয়েন্স আছে সেগুলো একটা ভিডিওতে শেয়ার করা যাবে না তো আরও অনেক রকম ভিডিও করব তো এটুকুই বলতে পারি যে কোন ভাবিনি যে সিনেমাটা আমরা ক্যাজুয়ালি করেছিলাম সিনেমাটা এতটা হিট করে ভাবতে পারিনি আমরা সিনেমাটা করেছিলাম লকডাউনে বসে আছি কী করবো শর্ট ফিল্ম করলাম অনেক ফিচার ফিল্ম একটা করি সেই হিসেবে করেছিলাম আমি এতটা সফলভাবে ভাবতে পারিনি বাট পেয়েছে এটাই আমাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদ তো নেক্সট টাইমে আমরা আরও ভালো ভালো কাজ করবো তো সব কিছুর আপডেট এই চ্যানেলে পেয়ে যাবেন ते थे। तो देखा नेक्स्ट भिडियोते और किो नहींडेट्स नहीं और किस एक्सपिरियंस नहीं आसब तुम्हु नमस्कार